বলেন তো আজকে কোথায় যাচ্ছি? আমি, আমার মেয়ে, আমার শাশুড়িমা সবাই আমরা আজকে বেড়াতে যাচ্ছি। অবশেষে গন্তব্যস্থলে আল্লাহর রহমতে হয়তো আমরা পৌঁছে যাব। ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তার আগে বলবেন আমাকে দেখতে বেশি খারাপ লাগতেছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন ওখানে গিয়ে কথা হবে। আমরা হচ্ছে এখন কাত্তাই লোকেশনে ঢুকে গিয়েছি। আসলে আমার গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা, আমার কণ্ঠটা তেমন একটা ভালো নাও লাগতে পারে। সবসময় আসলে বারাটিদের নিয়ে চিল্লাপাল্লা করতে হয় আমার। তারপর আপনার যেমন ধরেন বাচ্চাদের নিয়ে কথা না শুনলে একটু চিল্লাপাল্লা করতে হয় বড় গলা করে। আসলে বড় গলা করে কথা বললে মানুষের গলাটা একটু বিচ্ছিরি টাইপের হয়ে যায়, ভাঙ্গা ভাঙ্গা, যেমনটা এখন আমারটা। তা আমরা হচ্ছে কাপ্তাই লোকেশনের ভিতর ঢুকে গিয়েছি। এটাই হচ্ছে কাপ্তাই লোকেশন, বড় বড় পাহাড়, অনেক দূরে, অনেক সুন্দর লাগতেছে। এই যে এটা হচ্ছে আমরা অলরেডি কাপ্তাইয়ের মধ্যে একেবারে ঢুকে গিয়েছি। আর কোথায় যাব? এই যে এদিকে হাঁটি, এরকম আমরা আসলাম। এসে একটা জাহাজের মতো একটা, তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। মানে জাহাজের মতো করে বানিয়েছে ওরা আর কি, গাড়িটা ছেলে ঘুরতেছে। তো ওখানে আমরা ছবি ছবি তুললাম, ওদিকে আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে। এখানে এইখানে প্রথমে আমরা দাঁড়িয়ে আসছি, ছবি তুললাম, তারপর এদিকটা চলে যাচ্ছি। জায়গা নাকি আছে আর অনেক। এই যে এদিকে, তো আপনারা আমার সাথে থাকবেন আশা করছি। এদিকে একটা অনেক নিচে হচ্ছে নদীর মতো, তারপরে নিচে অনেক উপত্যকা, আবার অনেক নিচে নিচে নদীটা আঁকা বাঁকা, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। এই যে ওরা নিচে নামতেছে, আমিও নামতেছি আস্তে আস্তে। আপনাদের ভাইয়া, তারপরে বাচ্চারা, ওর ফ্রেন্ড, ওর ফ্রেন্ডের বাচ্চারা, ওরা সবাই অনেক নিচে নেমে যাচ্ছে। আমি অর্ধেক নামছি অবশ্য, আমার ওঠা নামা করতে অনেক অসুবিধা হয়। নিচে একবার নামতে পারলে কষ্ট করে আমি উপরের দিক দিয়ে উঠতে পারি না, যার জন্য আমি নিচে যাই নাই। তো ওরা একেবারে, যে দেখেন এটা নদীটার লোকেশনটা কত সুন্দর, পানিগুলা দেখতে মনে হচ্ছে যেন একেবারে সবুজ এরকমটাই। তা আমি উপরের দিকে উঠে চলে আসলাম, আমি বেশিক্ষণ ওখানে বসি নাই। ওরা হচ্ছে নিচে চলে গেছে, আমি বেশি উপর নিচ বাইতে চাচ্ছি না, যার কারণে এখানে বসে আছি, কারণ আপনাদের সাথে কথা বলতেছি। কাপ্তাই লোকেশনটা আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন। তো এখন ফার্স্ট আমরা গাড়ি যেখানে দাঁড় করিয়ে বসে আপনাদের সাথে কথা বলতেছি। এখান থেকে আর কোথায় কোথায় যায় এখনও আমরা জানি না। তো এটার, এই জায়গাটার নাম কি একটা বলছিল, আমার ঠিক মনে পড়তেছে না। তা আপনারা উপভোগ করতে থাকুন। এই যে এখন আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। তো আমি হচ্ছে ওইখানে ওই জায়গাটাতে কতক্ষণ বসেছিলাম, ওরা কোথায় যাচ্ছে আমি দেখতেছি। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা কত নিচে যে নামতেছে। আসলে এটা ওইভাবে করে তোলা সম্ভব হচ্ছে না বিদায়, যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ওরা এই এখন যেখানে দেখাচ্ছে আমি এদিক থেকে গিয়ে অপর প্রান্তে উঠে একেবারে অনেক উঁচুতে উঠছে ওরা।
উঠে তারপর আরেক দিক দিয়ে অন্য আরেকটা সাইড দিক দিয়ে বের হয়ে গেছে, এরকম একটা মানে আর কি। এখানে কেউ কেউ আবার নৌকায় চড়ে ওদিকে চলে গেছে। বন্ধুরা তো আমরা অনেক গিয়েছিলাম, তো আমার ছেলে দুষ্টুমি করতেছে, আমি ওকে বলতেছি, আমি বয়স ওভার করতেছি, তুমি কথা বলো না, তো যাও তুমি গিয়ে গিয়া করে ফেলো, যাও জামা জামা স্কুলে জামা পরে ফেলো। তো ও আমার পাশে বসে দুষ্টামি করতেছে আর কি। আমি যখন বয়স ওভার করতেছি স্কুলে যাবার জন্য রেডি হতো বলতেছি, কিন্তু হচ্ছে না। এই যে এটা হচ্ছে পুরো লোকটা, আসলে দেখার মতো তেমন একটা কিছু নাই, যেমনটা রাঙামাটিতে আর বান্দরবনে আছে, এখানে তেমন একটা দেখার কোনো কিছু নাই। ভালো লাগছে মোটামুটি, তেমন একটা খারাপ না, এই আর কি। এই যে এখন আমি উঠে যাব, এই যে উপরে ওরা উঠে গেল, ওই ওই দিক দিয়ে আমি দেখাছিলাম আপনাদেরকে, অন্য সাইড দিয়ে ওরা বের হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত, সবাই জানাবেন ভিডিওটি দেখতে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।